গত 62 বছর ধরে বিশ্বের সবচেয়ে দরিদ্রতম দেশ। প্রতিটা মানুষ অত্যন্ত দরিদ্রতার সাথে নিজেদের জীবনযাপন করছে। দেশে বেকারত্বের হার জানা না গেলেও ধরে নেওয়া হয় প্রতি তিনজনে একজন বেকার। এখানে যাদের একটি করে সাইকেল আছে তাদের অবস্থা অনেক ভালো হিসাবে ধরে নেওয়া হয়। নমস্কার বন্ধুরা, বিশ্বের সবচেয়ে দরিদ্রতম দেশ বুরুন্ডিতে আপনাকে স্বাগত। বুরুন্ডি দেশটির জনসংখ্যা প্রায় 1,25,00,000 কাছাকাছি। হঠাৎ করে আপনি যদি কিছু শিশু বা পথ চলতি মানুষকে ভিড় করে দাঁড়িয়ে থাকতে দেখেন যেখানে একটি কুকুরের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে আপনার বুঝতে বাকি থাকবে না তারা সেটিকে খাওয়ার জন্য নিয়ে যেতে চলেছে। অসংখ্য গৃহযুদ্ধের সাক্ষী থেকেছে দেশটি। অসংখ্য মানুষের দৈনিক আয় প্রায় 100 টাকার কাছাকাছি। খালি পা ছেঁড়া জামাকাপড় নিয়ে এরা 100 থেকে 150 কিলোমিটার পথ পাড়ি দেন। এরা কোথায় যাচ্ছে? গ্রাম পেরিয়ে অন্য গ্রাম, গ্রাম পেরিয়ে শহর যাচ্ছে তাদের ফসল এবং অন্যান্য জিনিস বিক্রি করতে। ধরে নেওয়া হয় তাদের অবস্থা অনেক ভালো বাকিদের থেকে, কারণ তাদের একটা করে সাইকেল আছে। বেঁচে থাকার এই সংগ্রামে পাহাড়ি রাস্তায় উঠতে হয় 200 কেজি ওজন সামগ্রী নিয়ে। রাস্তায় চলার সময় ক্লান্ত পা দুটো ধরে থাকে ট্রাকের পেছনে, এবং এরকম দুর্ঘটনা ঘটে যাওয়াটা হাল হামেশাই ঘটে থাকে। তারা সাধারণত আলু এবং মটরশুঁটি খায়। তাদের খাদ্যশক্তির উৎস খুব সীমিত। শিশু মৃত্যুর হার এখানে অনেক বেশি, এবং তা অপুষ্টির কারণেই। এখানে আন্তর্জাতিক বিমানবন্দরেও ফি এড়ানোর জন্য অপারেটিং সিস্টেমের একটা ডেমো ভার্সন এরা ব্যবহার করে। দেশে শিক্ষার হার অত্যন্ত সংকটজনক। একমাত্র রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ বুরুন্ডি। দেশের অন্যতম খেলা ফুটবল, কিন্তু কেউ বাইরে খেলার সুযোগ পেলে আর ফিরে আসে না দারিদ্রতার শহরে। 1962 সালের গৃহযুদ্ধে বন্ধ হয়ে যায় দেশের চিকিৎসা ক্ষেত্রে উন্নতির পথ। দেশটির সীমানায় কোনো জলপথ নেই। ল্যান্ডলক কান্ট্রি হওয়ায় দেশের রিসোর্সের পরিমাণ প্রায় নেই বললেই চলে। প্রতি 1,00,000 লোকের জন্য মাত্র 5 জন করে ডাক্তার রয়েছে বলা চলে। মানুষের গড় আয়ু 45 থেকে 50 বছর বয়স। অপুষ্টি এখানকার মানুষের গড় আয়ু কমিয়ে দেওয়ার একমাত্র কারণ। অত্যন্ত ধীর গতিতে হলেও বুরুন্ডি আস্তে আস্তে স্বাবলম্বী হচ্ছে খাদ্য উৎপাদনে। আপনি যদি এখানে যান, আপনি দেখবেন চারপাশে জাতিগত দ্বন্দ্ব। পাবেন না সেরকম হোটেল, পাবেন না রেস্টুরেন্ট, কারণ রেস্টুরেন্ট কিংবা হোটেলে থাকার মতো লোক প্রায় নেই বললেই চলে। সামাজিকতা থেকে অনেকটাই দূরে। মনে হবে আপনি 40 বছর পেছনে চলে এসেছেন। আজকের মতো এই পর্যন্তই। এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকুন।